আজকে আমরা দেখবো মাইক্রোসফট এক্সেলে কিভাবে ডুপ্লিকেটস ডাটা রিমুভ করতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ওয়েবসাইটের একটা লিস্ট দেওয়া আছে, তো এখানে অনেকগুলো আছে দুইবার তিনবার করে। তো আমরা দেখি এই ডুপ্লিকেটসগুলো কীভাবে রিমুভ করবো। আমরা যদি ওগুলো একটা একটা করে রিমুভ করতে যাই তাহলে অনেক সময় লাগবে এবং অনেক ঝামেলার কাজ, যেটা আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে এটা খুব সহজেই ডিলিট করতে পারি। এই জন্য আমরা যে ডেটাগুলা থেকে ডুপ্লিকেটস রিমুভ করবো সেগুলার যেকোনো একটা সেলে সিলেক্ট করে, তারপর এই যে এখান থেকে ডাটা ট্যাবে ক্লিক করলাম, তারপরে শর্ট এ টু জেড যে অপশনটা আছে এটাতে ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যেগুলা ডুপ্লিকেটস রয়েছে সেগুলো একসাথে চলে আসছে। এখন আমরা এগুলা সিলেক্ট করব। তো আমরা এগুলা মাউস দিয়ে এভাবে টেনে সিলেক্ট করতে পারি, অথবা প্রথমটাতে সিলেক্ট করে তারপর কন্ট্রোল শিফট এবং ডাউন অ্যারোর কি যেটা আছে এটা একসাথে চাপলে সিলেক্ট হয়ে যাবে সবগুলা। তারপর আমি সিলেক্ট করলাম এগুলো, তারপর এখান থেকে রিমুভ ডুপ্লিকেটসে ক্লিক করলাম, তারপরে এখানে যে কন্টিনিউ উইথ দি কারেন্ট সিলেকশন যেটা এই অপশনটা সিলেক্ট করে রিমুভ ডুপ্লিকেটস দিলাম, তারপর সিলেক্ট অল ওকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 696টা অলরেডি ফাউন্ড এবং রিমুভ, তো 696টা ভ্যালুজ ফাউন্ড করছে এবং রিমুভ করে দিছে এগুলা। তো এইভাবে আমরা খুব সহজে মাইক্রোসফট এক্সেলের সাহায্যে ডুপ্লিকেটস ডাটাগুলা রিমুভ করে নিতে পারি। ধন্যবাদ সবাইকে।